হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের মা কান্না করছেন। শাকিব খানের কথা ভেবে, শাকিব খানের কথা শুনে অপবিশ্বাস খুবই চিন্তায় পড়েছে, জয়ও ভেঙে পড়েছে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শাকিব খান অনেকদিন থেকেই আমেরিকাতে রয়েছে। মাঝে মধ্যেই শোনা যায় শাকিব খানের মা খাবার নিয়ে কান্না করছেন এবং মোবাইলে কথা বলে কান্না করে দিচ্ছেন। শাকিব খানের কথা ভেবে শাকিব খানের মা খাবার দাবার বন্ধ করে দেয় মাঝে মধ্যে, আবার যখন শাকিব কথা বলে তখন আবার একটু ঠিক হয়। কিন্তু হঠাৎ করে যখন ফোন করলো শাকিব খানের মা শাকিব খানের কাছে, তখন শুনলো শাকিব খানের নাকি বেশ জ্বর এসেছে। হঠাৎ করে আমেরিকাতে রয়েছেন অনেকদিন থেকে, তাই জ্বর এসেছে। জ্বরে খুবই অসুস্থ হয়ে পড়েছে শাকিব খান। এ কথা শুনে মায়ের মন খুবই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। শাকিব খানের মা একথা শুনে কাঁদতে লাগলো। অপরদিকে সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী অপবিশ্বাস, পুত্র আব্রাহাম খান জয়, যখন শাকিব খানের মায়ের কাছে শুনলো শাকিবের জ্বর এসেছে তখন তো তারা চিন্তায় হয়রান। পুত্র আব্রাহাম খান জয় ফোন দিয়ে বলল, পাপা তুমি আর আমেরিকাতে থাকতে হবে না, দেশে ফিরে আসো। আমেরিকাতে গিয়ে অনেকবার অসুস্থ হয়েছো তুমি, তোমার কিছুদিন পরপরই জ্বর আসছে, তাই তো তুমি আমার কাছে ফিরে আসো, আমি সেবা করে তোমাকে সুস্থ করব। আমেরিকাতে কেউ নেই, তোমাকে কে সেবা করবে? তোমার কাছে মাম্মাও নেই। তোমার যখন জ্বর আসে, মাম্মা যদি তোমাকে সেবা না করে তুমি তো সুস্থ হও না, তাই তুমি দেশে ফিরে আসবে। তোমার চিন্তায় চিন্তায় মাম্মা খুবই ভেঙে পড়েছে। জয়ের কথা শুনে অসুস্থ শাকিব খান একগাল হেসে বলল, বাবা আমার জ্বর এসেছে তাতে কি হয়েছে? এখানে ডাক্তার আছে, ডাক্তার আমাকে ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ খেলেই আমি সুস্থ হয়ে যাব। তুমি কান্না করো না, তোমার দাদুকে বলো যে আমি খাবার খেয়ে ওষুধ খেয়েছি, আমি সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি। আর তোমার কথাই রাখবো মাথায়, আমি যত তাড়াতাড়ি পারি তোমার কাছে ফিরে আসব। তখন আর তোমার চিন্তার কোনো কারণ নেই, আমার জ্বর আসলে তুমি সেবা করবে, ওষুধ খাইয়ে দিবে। পুত্র জয় বলল, এই তো গুড বয়, তুমি তুমি তাড়াতাড়ি দেশে আসবে। শাকিব খান জয়ের কথা শুনেও মন খারাপ হয়ে গেল, যে দেশে থাকতে জ্বর আসলে সবাই তাকে সেবা করত, কিন্তু আমেরিকাতে রয়েছে, কেউ তো আর পাশে নেই, হয়তো খাবার খাচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু মনের মতো কেউ সেবা করে দিচ্ছে না। খুবই মন খারাপ শাকিব খানের। দর্শক, ব্যাপারটা আসলে এরকমই হয়, কাছের মানুষ যদি পাশে না থাকে হয়তো কাজগুলো করতে পারে সবাই, কিন্তু যখন অসুস্থ হয় তখন প্রিয় মানুষটি যদি কাছে না থাকে, একটু মাথায় হাত বুলিয়ে না দেয়, তাহলে যতই ওষুধ থাক না কেন মনের তৃপ্তিটা পাওয়া যায় না। মনের মানুষ যদি মাথায় হাত বুলিয়ে দেয় ওষুধ না খেলেও রোগ সেরে যায়। দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।